হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পরে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর আজকে অনেক দিন পরে এসেছি, একটু না অনেক বড়ই একটা প্রবলেম ছিল, তার জন্য এতদিন ধরে ব্লগ করতে পারিনি। তো আজকে একটা শুভ দিন দেখে ব্লগ শুরু করলাম। আর এখানে দেখতে পাচ্ছ বৌদি সব রান্না করছে। আজকে 25শে ডিসেম্বর, ক্রিসমাস উপলক্ষে বৌদি একটা পার্টির অর্গানাইজ করেছে। তো চলো তোমাদের দেখাই। আর এখানে দেখতে পাচ্ছ মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে গেছে, সব টেবিলে সাজানোও হয়ে গেছে, আর আমরাও সাজুগুজু করে চলে এসেছি। আর আজকে আমাদের হবে ক্যান্ডেল লাইট ডিনার, তার জন্য সব কিছু সাজানো হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডেল, আর এই যে আমরা সবাই চলে এসেছি রেডি হয়ে, লাইটও বন্ধ হয়ে গেছে আর ওদিকে ক্যান্ডেলগুলোও জ্বালানো হয়ে গেছে। আর এই যেখানে সবাইকে দেখতে পাচ্ছ, আমার বড় আছে, দাদা আছে, ওখানে মন্টি আছে, বৌদি আছে, পুচকু এখন ফোন দেখছে, আর ওর কাছ থেকে এখন ফোন নেওয়াই যাবে না, ফোন নিলেই কাঁদবে। তো দেখতে থাকো আমাদের পার্টি। এখন আমাদের ক্রিসমাসের কেক কাটা হচ্ছে, বৌদি আর মন্টি এখন কেক কাটছে। কেকটা অনেকক্ষণ বাইরে ছিল, এর জন্য কিরকম নরম হয়ে গেছে, তার জন্য ওটা এখন ফ্রিজে রেখে দেওয়া হবে, পরে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই কেক খাবো। তো চলো এবার দেখতে থাকো। এখন আমরা সবাই বসে পড়েছি খেতে, আর এইদিকে বৌদি সবাইকে খাবার সার্ভ করছে। আজকে খাবারগুলো দেখতেও অসাধারণ হয়েছে, আর খেতে তো কোনো তুলনাই হয় না, খুবই সুন্দর হয়েছে খাবারগুলো। এগুলো সব বৌদি একা একাই অ্যারেঞ্জ করেছে আমাদের জন্য, এগুলো আমাদের সারপ্রাইজ দিয়েছে বৌদি। আমরা জানতামই না যে বৌদি এত কিছু করেছে, তো আমরা খুবই খুশি হয়েছি আর সবাই খুব আনন্দ করলাম আজকের দিনে। তোমরাও এনজয় করো। আমার সব বন্ধুদের জানাই ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থাকো, এনজয় করো, কিন্তু অনেক সাবধানে, জানোই তো এখন করোনা ভাইরাসের সময়, খুব সাবধানে থাকো তোমরা। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।